পলাশ, বাবলা, রেইনট্রি, শিশু, করই, বরই, ডুমুর গাছে এক ধরনের ক্ষুদ্র পোকা থাকে যার নাম লাক্ষা। এই পোকার ত্বকের নিচে থাকা এক ধরনের গ্রন্থি থেকে আঠালো রস নিঃসৃত হয় যা ক্রমশ শক্ত ও পুরু হয়ে বাস করা গাছের ডালকে আচ্ছাদিত করে ফেলে। ওই গাছের ডালের এই আবরণই লাক্ষা বা লাহা নামে পরিচিত। যশোরের কেশবপুর ও মনিরামপুর উপজেলার বিভিন্ন এলাকার মানুষ গাছের ডালের ওই শক্ত আবরণ ছাড়িয়ে ও শোধিত করে বিক্রি করছে, কিন্তু এলাকার মানুষ এটিকে ভাইরাস নামে চিনেন। তাদের ধারণা নেই এটি কি কাজে ব্যবহার করা হয়, তবে দাম বেশি পায় তারা এটি সংগ্রহে ঝাঁপিয়ে পড়ছেন। প্রতি কেজি লাক্ষা 400-500 টাকায় খুচরা বিক্রি হয়। অনেক গাছ 1,000-2,500 এরকম দিয়ে কিনেন তাই, আর আমার জোন আছে, জোনের দাম 500 টাকা করে মনে দেখা গেল, ওই অল্প কিছু লাভ থাকে। গাছ কিনে নিয়ে বাড়ি নিয়ে ছাড়া হয় মহিলা কি 30 টাকা করে কেজি দিই, আর বিক্রি করি 450 টাকা কেজি। দিন দিন দাম বাড়ায় মনিরামপুর ও কেশবপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সংগৃহীত লাক্ষা বিক্রির জন্য গড়ে উঠেছে হাট। কেশবপুর উপজেলার কলাগাছি গ্রামের হাটে বিকেল থেকে রাত পর্যন্ত চলে বেচা কেনা। এই এলাকার মানুষও জড়িয়ে পড়েছেন লাক্ষা বেচা কেনায়। 15-20-25 জন এখানে পাইকারি কেনা বেচা করে, প্লাস হচ্ছে কিছু ছেলেপেলের এখানে তারা সেল করে, তাদের নিত্য কিছু ইনকাম তারা করে, করে এগুলো বাইরে থেকে ব্যাপারে আসে, ন্যায্য মূল্যে তারা কিনে নিয়ে যায়। কারণ কলাগাছি বাজারে প্রতিদিন ভাইরাস নিয়ে আসে, আমরা কিনি, কিন্তু এর যে ন্যায্য মূল্য কত টাকা বিক্রি হয় এটা আমরা জানি না। গাছের ডাল কেটে ওই ডালের সঙ্গে লেগে থাকা ভাইরাস অর্থাৎ লাক্ষা ছাড়াতে হয়। এই লাক্ষা ছাড়ানোর কাজ করে অনেকেই অর্থ উপার্জন করছেন। প্রতি কেজি বাবদ পান 25 টাকা মজুরি। সেই হিসেবে একজন প্রতিদিন 8-10 কেজি ছাড়িয়ে আয় করতে পারেন 150-200 টাকা পর্যন্ত। প্রত্যেকদিন 25 টাকা করে দেয়। পাইকা দুধ দেয় 5 কেজি, গায়ে যেদিন যেরকম হয় সেই দিন সেরকম, হ্যাঁ খাওয়াই নিয়ে যায়। রেন ঠিক আছে, ভাইরাসগুলো আসছে, এগুলো মানুষ ভাঙতেছে, ভাঙে অনেক দেখো লাভ হচ্ছে, অর্থনৈতিকভাবে তারা অনেক সচেতন হচ্ছে, সংশোধন ফলে চালাতে পারছে। এটা কোনো ভাইরাস নয়, এটা এক ধরনের লাক্ষা বা লাহা যার বৈজ্ঞানিক নাম লাক্কা। এটা যশোর অঞ্চলে বাণিজ্যিকভাবে চাষ হয় না, কিছু এলাকায় প্রাকৃতিকভাবে লাক্ষা তৈরি হচ্ছে যা চাষিরা বিক্রি করে লাভবান হচ্ছেন। লাক্ষা ব্যবহার হয় ওষুধ, অস্ত্র, জাহাজ শিল্পের কাঁচামাল হিসেবে, জুয়েলারি ও তৈজসপত্র তৈরিতেও ব্যবহার করা হয়। এটার মূলত ব্যবহার, এটার একটা, যেহেতু আমি বললাম যে এটা একটা ইন্ডাস্ট্রিয়াল ইনসেক্ট, এর ব্যবহার বিশেষ করে ইন্ডাস্ট্রিতে এর ব্যবহার আছে। আমরা যদি বলা যায় যে ওষুধ শিল্পের ব্যবহার আছে, অস্ত্র, জাহাজ, রেলওয়ে, এই সমস্ত কারখানায় এর ব্যবহার আছে। তারপরে আমাদের জুয়েলারির চুড়িওয়ালা তৈরি করা বা বিভিন্ন আসবাবপত্র, কাঁসা পিতলের যে জিনিসগুলান আছে সেখানে রং করা ইত্যাদি কাজে এর ব্যবহার আছে। সারা বিশ্বের মোট চাহিদার সিংহভাগ যোগান দেয় ভারত ও চীন। বাংলাদেশে বছরে 10,000 মেট্রিক টন লাক্ষার চাহিদা রয়েছে, কিন্তু দেশে উৎপাদনের পরিমাণ খুবই সীমিত। তবে বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ করলে এটা সম্ভাবনাময় খাত হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।